নমস্কার, আমি আবু সাইদ। আমি আগিনা বোরড হাই স্কুলের ভোকেশনাল ট্রেনার। আমার ট্রেনিং প্রোভাইডার অরায়ন এডুটেক প্রাইভেট লিমিটেড। আজ আমি ক্লাস টেনের মাল্টিমিটার সম্বন্ধে আলোচনা করব। আমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে মাল্টিমিটার। মাল্টিমিটার হচ্ছে এমন একটা মিটার যে মিটারে তুমি কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স ইত্যাদি পরিমাপ করতে পারবে। এর আগে তোমাদের অ্যামমিটারের কথা বলেছিলাম, ভোল্টমিটারের কথা বলেছিলাম, ওহম মিটারের কথা বলেছিলাম। এই যে মিটারগুলো আছে সেগুলো আলাদা আলাদা পার্টে ছিল। এখন যদি এই আলাদা আলাদা মিটারগুলো একসঙ্গে যদি পাওয়া যায় তাহলে আমাদের খুব সুবিধে হবে, বা কোথাও নিয়ে যেতে খুব সুবিধা হবে। তো এই সব একসঙ্গে যে মিটারটা পাওয়া যায় সেই মিটারটাকে বলা হয় মাল্টিমিটার। মানে এই মিটারেই তোমার অ্যামমিটার, ভোল্টমিটার, রেজিস্টার ওহম মিটার এই সব কাজগুলো করে থাকে। মাল্টিমিটারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিজিটাল মিটার আর একটা হচ্ছে অ্যানালগ মিটার। তোমরা যে ছবিটা দেখছ সেটা হচ্ছে অ্যানালগ মিটার। অ্যানালগ মিটারের রিডিং দেখতে হয় মিটারের কাঁটা দিয়ে। এখানে একটা কাঁটা আছে, সেটাই রিডিং শো করবে। এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটারের ছবি। ডিজিটাল মাল্টিমিটার আমাদের ডিজিটের মাধ্যমে সরাসরি ভ্যালু আমাদের দিয়ে থাকে। নিচের দিকে দেখো তোমরা তিনটা টার্মিনাল পয়েন্ট বা তিনটে টার্মিনাল ঢোকানোর জায়গা দেখতে পাবে। মাঝখানেরটা হচ্ছে কমন, যেটা ব্ল্যাক যে প্রপসটা থাকে সেটা মাঝখানে দিতে হয়, এবং পাশাপাশি যে দুটো পয়েন্ট আছে সেই দুটো পয়েন্ট আমরা যেটা মেজারমেন্ট করব সেই অনুযায়ী আমাদের সেখানে দিতে হবে। এবার আমরা দেখব কি করে মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজ পরিমাপ করা যায়। তোমরা এই মাল্টিমিটারে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে দুটো প্রপস ঢোকানো আছে, মাঝখানেরটা ব্ল্যাক কালারের এবং পাশেরটা রেড কালারের। ব্ল্যাক কালারেরটা সবসময় কমনই ঢুকবে, এবং রেড কালার যেটা আছে সেটা আমরা যেটা মেজারমেন্ট করব সেখানে যে সিম্বলটা থাকবে সেখানেই দিতে হবে। মাল্টিমিটারের সাহায্যে আমরা এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ দুটোই মেজারমেন্ট করতে পারি। এখন আমরা একটা ব্যাটারি নিব 9 ভোল্টেজ ডিসি। তাহলে নসটা দেখো, আমি ভোল্টেজ ডিসির দিকে ঘুরিয়েছি, এবং যেহেতু 9 ভোল্টেজ আছে তার জন্য 9 এর উপরে যে মানটা আছে 20-20 এর ওখানে আমরা নসটা নিয়েছি। এইভাবে আমরা অ্যাকুরেট মাপটা পেয়ে যাব। ব্ল্যাক কালারের প্রোবটা ব্যাটারির নেগেটিভে এবং রেড কালারের প্রোবটা ব্যাটারির পজিটিভে লাগিয়ে আমরা মেজারমেন্টটা পেয়ে যাব। এখানে দেখানো হয়েছে বাড়ির ভোল্টেজ মেজারমেন্ট। তার বাড়ির ভোল্টেজ আমাদের এসি, তার জন্য ভোল্টেজ এসির দিকে নসটা দেওয়া হয়েছে। ভোল্টেজ যেহেতু 230 থেকে 240, তার জন্য তার উপরের যে পয়েন্টটা আছে 600, সেখানে সে নসটা 600 ওখানেই দেওয়া হয়েছে। এবার দেখব রেজিস্ট্যান্স কীভাবে পরিমাপ করা হয় মাল্টিমিটারের সাহায্যে। এইখানে দেখো যেখানে ওহমের সিম্বল দেওয়া আছে সেই ওহমের সিম্বলের ওখানেই নসটা আমরা নিয়ে গেছি। আমরা এখানে রেজিস্ট্যান্স মাপছি, তার জন্য রেজিস্ট্যান্সের একক ওহম। ওহমের যে সিম্বলটা আছে সেই সিম্বলের ওখানে নোপটা আমরা সেখানেই দিয়েছি, এবং প্রোবসটা মাঝখানে যেটা আছে সেটা কমন, এবং রেড কালারের যে প্রোবসটা আছে সেটা ওহমের যেখানে সিম্বল দেওয়া আছে সেই সিম্বলের ওখানেই দেওয়া হয়েছে। অপর দুটো প্রান্ত নবসের যেহেতু রেজিস্ট্যান্স মেজারমেন্ট করছি, তার জন্য রেজিস্ট্যান্সের পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট দুটোতে জয়েন করলে আমরা এখানটায় মাল্টিমিটারের সাহায্যে তার মানটা পেয়ে যাব। এবার আমরা কারেন্ট মেজারমেন্ট করব মাল্টিমিটারের সাহায্যে। প্রথমে বলে রাখি, মাল্টিমিটারের সাহায্যে সাধারণত আমরা ডিসি কারেন্ট মেজারমেন্ট করতে পারি। এখানে দেখো একটা ব্যাটারি নেওয়া হয়েছে, ব্যাটারির সাহায্যে একটা ল্যাম্প জ্বালানো হচ্ছে। এখানে আমরা কি করে কারেন্ট মেজারমেন্ট করব। দেখো প্রপস দুটো যেটা আছে সেটা কমন, ব্ল্যাক কালার কমনই থাকবে, এবং রেড কালার যেটা আছে আরেকটা প্রপস সেটা হচ্ছে ই, যেখানে লেখা থাকবে সেখানেই ঢোকাতে হবে। এবার ব্যাটারির সঙ্গে যে কানেকশন সার্কিটটা হচ্ছে সেই সার্কিটটা কিন্তু
ব্রেক করতে হবে। সে সার্কিটের ব্যাটারি থেকে যে সোর্সটা যাচ্ছে, পজিটিভ সোর্সটা যাচ্ছে, সেটা রেড কালারের সঙ্গে দিতে হবে এবং নেগেটিভ যেটা আছে সেটা কমনের সঙ্গে দিতে হবে। তারপরে পাওয়ারটা অন করতে হবে। পাওয়ারটা অফ করলে কিন্তু হবে না। এখানে লক্ষ্য রাখবা, পজিটিভ যেটা আছে রেড কালার, পজিটিভ হয়ে কারেন্টটা মাল্টিমিটারে ঢুকছে এবং নেগেটিভ হয়ে কারেন্টটা বেরিয়ে আবার ব্যাটারিতে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমরা কারেন্টের মেজারমেন্টটা করে থাকি।